আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর 2020-21 সেশনের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি উম্মে সালমা, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আজকে আমি তোমাদের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় আরবের ভূপ্রকৃতি। আমরা আরবের ভূপ্রকৃতির অবস্থান এবং ভৌগোলিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে জানি আরব দেশ কোথায় অবস্থিত। আরব এশিয়া মহাদেশের একটি দেশ। এটি তিন দিকে জলবেষ্টিত এবং একদিকে স্থলবেষ্টিত হওয়ার কারণে এটিকে উপদ্বীপ বলা হয়। জাজিরাতুল আরব বলতে আমরা আরব উপদ্বীপকে বুঝি। আরবাতুন শব্দ থেকে আরব শব্দটির উৎপত্তি হয়েছে। আরবাতুন শব্দের অর্থ বৃক্ষলতাহীন মরুভূমি। আরব উপদ্বীপ আসলে এই বৃক্ষলতাহীন মরুভূমির কারণে, এখানে বিস্তীর্ণ মরুভূমি অঞ্চল নিয়ে আরব দেশ গঠিত। আমরা আরবের ভূপ্রকৃতির অবস্থানটুকু তোমাদের সাথে আলোচনা করব। আরব উপদ্বীপের উত্তরে সিরিয়া মরুভূমি এবং দক্ষিণে আরব সাগর ও ভারত মহাসাগর এবং পূর্বে পারস্য ও ওমান উপসাগর আর পশ্চিমে লোহিত সাগর। প্রাচীনকালে আরব দেশের ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক বৈশিষ্ট্য তিনটি ভাগে বিভক্ত ছিল। একটি ছিল মরু অঞ্চল, আরেকটি ছিল পাহাড়ি অঞ্চল এবং তৃতীয়টি উর্বর অঞ্চল। এই মরু অঞ্চল হচ্ছে যেখানে মরুভূমি, বিস্তীর্ণ মরুভূমি নিয়ে ওই অঞ্চলটি গঠিত। এখানে বেদুইন এবং যাযাবরদের অবস্থান ছিল। তারা পশুপালন করত এবং পশুদের তৃণভূমি ও পানীয় জলের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় তারা স্থানান্তরিত হতো। এই মরুভূমিতে কোনো ধরনের ফসল উৎপাদন হয় না। এখানে পশুদের চারণভূমির জন্য, পশুপালনের জন্য এই মরু অঞ্চলটা মূলত ব্যবহৃত হয়। আর বেদুইন যাযাবররা তাদের প্রধান জীবিকা ছিল এখানে পশুপালন। এরপরে আমরা দেখি পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চল হচ্ছে আরবের পর্বতময় যে অঞ্চল, মালভূমি নিয়ে গঠিত, যেখানে বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল নিয়ে আরব দেশ গঠিত। সেই আরবে সেই পাহাড়ি অঞ্চলটাকে বোঝানো হচ্ছে। এখানে কোনো ফসল উৎপাদন হয় না। আর এর পরবর্তীতে আমরা দেখি যে উর্বর অঞ্চল। উর্বর অঞ্চল হচ্ছে আরব দেশের যে সবুজ শস্য শ্যামল ভূপ্রকৃতি নিয়ে যে অবস্থা, সে অঞ্চলকে বোঝাচ্ছে। উর্বর অঞ্চলে এখানে ইয়েমেন, হেজাজ, হাজরামাউথ এসব অঞ্চল নিয়ে আরবের উর্বর অঞ্চলটি গঠিত। তোমরা দেখবে যে আমরা উর্বর অঞ্চলের কিছু ফসল উৎপাদন হয়, যেমন প্রাচীন আরবে বিশেষ করে খেজুর এবং আঙুর, এছাড়া অন্যান্য কৃষিপণ্য উৎপাদিত হতো। এগুলো আরবের মদিনায় কিছু উর্বর এলাকা রয়েছে যেখানে ফসল উৎপাদন হয়। আমরা তোমাদের সাথে এতক্ষণ আরবের ভূপ্রকৃতি এবং অবস্থান নিয়ে আলোচনা করেছি। এখন আমি তোমাদের সাথে এই অধ্যায়ের তিনটি অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, উটকে কেন মরুভূমির জাহাজ বলা হয়? উট কেন গুরুত্বপূর্ণ মরুভূমিতে? আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। উট হচ্ছে প্রাচীনকালে এবং বর্তমানকালেও আরবের একটা গুরুত্বপূর্ণ যানবাহন এবং বর্তমানে উট অন্যতম প্রধান একটি উপাদান, কিন্তু এখন যদিও যানবাহনের কাজে এটিকে ব্যবহার করা হয় না। দেখো, উটকে কেন মরুভূমির জাহাজ বলা হয়? প্রাচীনকালে উট ছিল আরবে চলাচলের একমাত্র মাধ্যম। আর যার যত বেশি উট পরিমাণ বেশি ছিল, যে ব্যক্তির কাছে বেশি পরিমাণে উট ছিল, সে ছিল প্রভাবশালী এবং ধনী। কারণ উটটা ব্যবসা বাণিজ্যের একটা অন্যতম উপাদান ছিল। এক স্থান থেকে অন্য স্থানে গমন করার জন্য উটই একমাত্র যানবাহন ছিল। আর এই উটকে কেন্দ্র করে তৎকালীন আরব দেশে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা হতো এবং এর গুরুত্ব ছিল অত্যধিক। কারণ উটের মাধ্যমে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় বণিক শ্রেণী তাদের মালামালগুলো আনা নেওয়া করতো এবং তারা এক স্থান থেকে অন্য স্থানে বাণিজ্যের জন্য যেতে পারতো। এবং এই যে উট গুরুত্বপূর্ণ প্রাচীন আরব দেশে, কারণ উটের পানীয় জলের জন্য যারা, বিশেষ করে যারা বেদুইন এবং যাযাবর আরব ছিল, তারা মরুভূমিতে অবস্থান করত এবং তারা অনেক বেশি উট পশুপালন করতো। আর এই পশুপালনের মধ্যে উট ছিল অন্যতম। এই উটের পানীয় জলের জন্য এবং তাদের খাদ্যের জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায়, বিশেষ করে তৃণভূমির জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাযাবররা স্থানান্তর হতো।
এর পরবর্তীতে দেখো সাবা মুআল্লাকা কি। সাবা মুআল্লাকা বা সাতটি ঝুলন্ত কবিতা, সাবা মুআল্লাকা হচ্ছে প্রাচীন আরবকালে সাতটি ঝুলন্ত কবিতা বলা হয় এই সাবা মুআল্লাকাকে। প্রাচীন আরবে আরবের অদূরে একটি মেলা বসত, যে মেলার নাম হচ্ছে উকাজ মেলা। এই উকাজ মেলায় আরবের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকগণ তাদের লিখিত কবিতাকে এখানে নিয়ে আসতো এবং এখানে প্রতিযোগিতা হতো কবিতা, এবং সেরা নির্বাচিত সাতটি কবিতাকে লিখে সেগুলো ঝুলিয়ে দেওয়া হতো কাবা ঘরের দেয়ালে, যার ফলে সাবা মুআল্লাকাকে সাতটি ঝুলন্ত কবিতা বলা হয় এবং তৎকালীন সময়ে আরবে সাবা মুআল্লাকাতে গুরুত্ব ছিল অপরিসীম। এরপর দেখো মিশরকে নীল নদের দান বলা হয় কেন। আমরা দেখি মিশরীয় সভ্যতায় যে জনগোষ্ঠী বা জনবসতির বাসস্থান গড়ে উঠেছিল তার জন্য নীল নদের অবদান সবচেয়ে বেশি, কারণ নীল নদের দুই তীরে জনবসতি গড়ে উঠেছিল। নীল নদকে কেন্দ্র করে এই জনবসতি গড়ে ওঠার কারণে মিশরকে নীল নদের দান বলা হয়, কারণ এই নীল নদ যদি না থাকতো তাহলে মিশর প্লাবিত হয়ে যেত। এবং আমরা দেখি যে মিশরে নীল নদের অনেক বেশি অবদান রয়েছে, কারণ নীল নদের অববাহিকায় গড়ে ওঠা যে পলিমাটি জমা হয় বর্ষা মৌসুমে, সেই পলিমাটি থেকে পরবর্তীতে সেখানে বিভিন্ন ধরনের কৃষিপণ্য ফসল ফলাদি উৎপন্ন হয়। তাছাড়া নীল নদকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতায় বিভিন্ন ধরনের কলকারখানা এবং প্রযুক্তি দেখা যায়। তখনকার সময় বিভিন্ন শিল্প কারখানা সেখানে গড়ে ওঠে এই নীল নদকে কেন্দ্র করে। নীল নদ মূলত মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান প্রাণকেন্দ্র ছিল এবং ঐতিহাসিক হেরোডোটাস নীল নদকে মিশরকে নীল নদের দান বলে অভিহিত করেন। আমি তোমাদের সাথে এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এই বিষয়গুলোতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি যদি অবশ্যই চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করতে। আর তোমরা বাসায় অবশ্যই এই বিষয়গুলো নিয়ে পড়বে। আর আগামী ক্লাসে আমি তোমাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।